দুর্গাপূজার দিনগুলোতে রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে তৎপরতার সহিত কাজ করে চলেছে রাজ্য প্রশাসন। উৎসবে নিরাপত্তা রক্ষা দায়িত্বের পাশাপাশি নেশা বিরোধী অভিযান জারি রয়েছে পুলিশের। এরই অঙ্গ হিসাবে হাফানিয়া মধ্যপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে 348 বোতল বিদেশি মদ উদ্ধার করে আমতলি থানার পুলিশ। উদ্ধারকৃত মাদক দ্রব্যের কালোবাজারে মূল্য প্রায় 1 লক্ষ টাকা হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত কিছুদিন পূর্বেও রাজধানীর 3টি জায়গায় অভিযান চালিয়ে প্রায় 400 বোতল বিলিতি মদ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে বৃহস্পতিবার মধ্যরাতে গোপন খবরের ভিত্তিতে হাভানিয়া মধ্যপাড়া এলাকার রাজেশ নামে এক ব্যক্তির বাড়ি থেকে 348 বোতল বিলিতি মদ উদ্ধার করে পুলিশ। যদিও পুলিশের আঁচ পেয়ে আগে বাড়ি থেকে পালিয়ে যায় নেশা কারবারি রাজেশ, তবে তাকে খুঁজে বের করতেও তদন্ত চালাচ্ছে পুলিশ। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এসডিপিও শঙ্কর চন্দ্র দাস। কোথা থেকে কি ধরলেন যদি একটু বিস্তারিত বলেন? পূজার প্রাক মুহূর্তে আমরা গত কয়েকদিন যাবৎ অ্যান্টি লিকার রেড এবং অ্যান্টি ড্রাগস রেড আমরা শুরু করেছি এবং বিভিন্ন ধরনের সেন্সিটিভ প্লেসে আমরা চেক আপ যেমনটা করি বা স্পেশালি আমরা আরও বেশি করে করেছি। তো এর মধ্যে গত পরশুদিন আমরা প্রায় 3 খানে রেড করে 350-400 বোতল ওয়াইন এবং উইস্কি আমরা বাজেয়াপ্ত করেছি, যেগুলি আপনারা কভার করেছেন। গতকালকে রাত্রে ভোর রাত্রেবেলা 8টা নাগাদ আমরা ইয়াতে হাঁপানিয়াতে মধ্যপাড়াতে, ওর নামটা ছিল রাকেশের বাড়িতে, ও এক্সপোনেন্ট ছিল প্রায় 348 বোতল বাডভাইজার কোম্পানির যে বিয়ার, ওটা আমরা বাজেয়াপ্ত করতে পেরেছি। আমাদের থানার বড়বাবু এবং মিনাল, সাব ইন্সপেক্টর মিনাল, ওনারা লিড করেছেন এবং আমিও ছিলাম সঙ্গে। আর এগুলি করার মাধ্যমে আমরা আসলে উদ্দেশ্য হলো, এখন তো ওয়াইন শপ বন্ধ, তো এই সময় অবৈধ যারা মজুদ করে আছে এই মজুদদারের কারণে কিন্তু ছেলেপিলেরা উত্তি বসে ছেলেপিলেরা খেয়ে দুষ্টামি করবে, বাইক জুড়ে চালাবে রাস্তাতে, একটা হিট অ্যান্ড রান কেসগুলি বাড়বে বা মারপিটের ঘটনাও বাড়তে পারে দশমীর দিনে বা ওই সময়গুলিতে। তো আনন্দের উদ্দেশ্যে যেন মানুষের কোনো ক্ষতি না হয়, মানুষ যেন সুখে শান্তিতে পুজো উপভোগ করতে পারে এবং শোষণ মানে সবগুলি ক্লাব নিজ নিজ এলাকাতে পুজো সমাপ্ত করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। মানুষের সাহায্যে মানুষের জন্য আমতলি থানা এবং আমতলি পুলিশ সাব ডিভিশন, এটাই করা আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ সবাই। বাজার মূল্য কত হবে? বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকার মতো। রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নেশা রমরমা ব্যবসা আটকাতে আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে বলেও জানিয়েছেন এসডিপিও। Your report, RE News.